नमस्कार फ्रेंड्स, वेलकाम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता। जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे सेप्टेम्बर मासेर राशिफल। और जे राशिटी निये आलोचना करब सेटी होच्छे मकर राशि। एर आगे आमी आरो अनेकगुली राशि निये आलोचना करे दिएछि, एखोनो जारा देखे उठते पारेननि तादेर जोन्नो आमी कार्डे लिंक दिए दिएछि, गिये देखे निन। अनेक इनफरमेशन एखान थेके आपनारा पेये जाबेन। चलुन जेने नेওয়া যাক मकर राशिर मानुषदेर सेप्टेम्बर मासटी केमन जाबे। सबार प्रथमे जेटा जानबो सेटा होच्छे एडुकेशन केमन थाकछे। एडुकेशनेर क्षेत्रे ग्रहदेर पजिशनटाके जेने नि। सेटा होच्छे पंचमे मंगलेर उपस्थिति एवं राशि चक्रेर अष्टमे सूर्य साथे पंचमेर अधिपति शुक्रेर उपस्थिति। सबकिछु देखे जेटा बला जाच्छे सेटा होच्छे एडुकेशनर क्षेत्रे एई मासटा किन्तु खूब भालो एकटा मास होते चलेछे आपनादेर जन्य। एडुकेशने जे कोनो रकम विषये सफलता किन्तु एई मासे आपनारा पेये जाबेन। जारा एडुकेशन निये प्रचंड डिस्टार्बेर मध्ये छिलेन तादेर जन्य किन्तु एई समयटा भालो। जारा बाइरे पढ़ाशोनार जन्य अनेक दिन धरे चेष्टा करछिलेन तारा किन्तु एई समय ट्राई करले आपनारा बाइरे जेते पारेन पढ़ाशोनार जन्य। এই সময় রেজাল্ট আউট হওয়ার থাকলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে। আর যদি কোনো এক্সাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো এক্সামও দিতে পারবেন। কোনো কিছুতে সেইভাবে সমস্যা থাকছে না। এডুকেশন কিন্তু খুব ভালো আপনাদের এই মাসটা যাবে। জানবো আপনাদের ক্যারিয়ার কেমন থাকবে। ক্যারিয়ারটা একটু চাপের। সূর্যের সাথে দশম ভাবের অধিপতি শুক্র অষ্টমে অবস্থান করবে। ক্যারিয়ারে আপনারা মিশ্র একটা রেজাল্ট পাবেন। খুব ভালো কিছু না, খুব খারাপ কিছু না, যাকে বলে চলে যাবে। খুব ভালো কিছু এই মাসে আপনারা আশা করতে পারেন না। বিশাল কিছু চমৎকার এই মাসে ক্যারিয়ারে আপনাদের জন্য নেই। যতই পরিশ্রম করুন না কেন তবুও সফলতা কিন্তু কিছুতে ধরা দেবে না। উল্টে ক্যারিয়ারের জন্য আপনি প্রচন্ড ডিস্টার্ব থাকবেন গোটা মাসটাই। আপনি যতই পরিশ্রম করুন একটা গদের রেজাল্ট পাবেন। এভারেজ যেমন চলছিল সেরকম খুব ভালো কিছু নয়। এই মাসটাও আপনাকে পরিশ্রম করে যেতে হবে। এই মুহূর্তে আপনি বিশাল কিছু ক্যারিয়ারে আশা করতে পারেন না। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ কিন্তু খুব একটা ভালো থাকছে না। ষষ্ঠ ভাবের অধিপতি বুধ কন্যা রাশিতে থাকবে। আপনাদের নবম ভাবকে প্রচন্ড পরিমাণ অ্যাক্টিভ করে তুলবে। এই সময় আপনাদের হেলথ একদমই ভালো থাকবে। গোটা বছরের মধ্যে এই মাসটাই এমন হবে কি হেলথ নিয়ে আপনারা একদম নাজেহাল হয়ে যাবেন। হেলথ কিন্তু একটুও ভালো থাকছে না। খুবই গুরুত্ব কিন্তু দিতে হবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ এই মাসে কিন্তু ভালো থাকছে। আপনাদের আপনাদের রাশির অধিপতি শনি সে কিন্তু নিজের রাশিতেই অবস্থান করবে, যার ফলে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফ খুব শুভ। ফ্যামিলি লাইফে কোনো আপনারা মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় ফিক্সড করতে পারেন বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। পরিবার নিয়ে একদম 100-তে 100 যাকে বলা যায় শান্তিতে আপনারা থাকবেন। পরিবার নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকছে না। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। পঞ্চম ভাবে মঙ্গল এবং শুক্রের প্রভাবের জন্য লাভ লাইফ কিন্তু খুব ভালো থাকবে। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। এই সময় লাভ লাইফ নিয়ে কিন্তু আপনারা একেবারে মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু পেয়ে যাবেন। লাভ লাইফ নিয়ে যদি কোনো সমস্যা চলে এসে থাকে এতদিন ধরে সেই সকল সমস্যার সমাধান কিন্তু এই মাসে আপনারা করে ফেলতে পারবেন। লাভ লাইফ যাকে বলা যায় একদম ঠিকঠাক। জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো ম্যারেজ লাইফটা ভালো থাকছে না। ম্যারেজ লাইফ কিন্তু প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে থাকবে। ম্যারেজ লাইফ নিয়ে একটু কিন্তু চিন্তার বিষয় থাকছে। জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। এই মাসে সূর্য শুক্রের সাথে মিলিত হচ্ছে এবং তার দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে পড়ছে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালো। গ্রোথ অনেকটা বেড়ে যাবে। অর্থনৈতিক পরিস্থিতি একেবারে ঠিকঠাক বলা যায়। এই সময় আপনারা আরও একটু প্ল্যানিং করে চলুন আর নিজেদের যে এক্সপেন্স সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে কিন্তু সব কিছু একদম ঠিকঠাক আছে। চিন্তা করার মতো কিন্তু কোনো কিছু নেই। মকর রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধু ফার্স্ট টাইম এসে গেছে যদি মনে হয় চ্যানেলটি থেকে কোনো ইনফরমেশন পেলেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকুন, টাটা।